এই জন্য বুঝানোর জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের, তারপর আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। বড় ভালোবাসা আমাদের সাথে, যা কয়টা আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে আমি যেদিক নিয়ে যেতে চাইতেছি তা আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন, নাইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা দাবি, যদিও আমাকে মানা কিন্তু তুমি প্রশ্ন তুইলা দিছ মানবো তো মানবো কি করে যদিও তোমার সাধ্য মতে। তা আল্লাহ বলছে ওয়াতি উর রাসুল, তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও, এটা তো হবে, এটা তো সহজ। আর রসুল আমাদের ভিতর থেকেই, হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রসুল আমাদের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই নির্বাচিত। যদিও সৃষ্টির সর্দার, কেননা আল্লাহর রসুলের ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, দুনিয়াতে যতজনই নবুয়তি দাবি করুক কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না। মনে হয় আমার কথা বোঝেন নাই, দাবি তো করতে পারবে কিন্তু কিছু বিষয় আছে ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে, তো সেও বলবে না এগুলা আমি বলতে পারবো না, কিন্তু এতটুক বলতে পারবো আমি নবী, শুধু সে এতটুকুই বলতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন একটা দেখাইতেছি আমি, দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো, আদম আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন, তা আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে, তো বলছে প্রথম তো আরশে দেখছি। কাহিনী বড় লম্বা, পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি, তো বলছে আরশে কি দেখছো, কয় ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, এই শব্দটা এই নামটা এই ব্যক্তিটাকে মুহাম্মদ। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, হাদিস কিন্তু অনেক লম্বা, তা আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন, তারপর তারপর তারপর, তো আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না, দেখি নাই কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা তরু লতা ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি, এমন কি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহুলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হইতো না।